মধুময় শ্রী বৃন্দাবনে একদিন কপিলীরা গৃহ কাজে রত। তাদের মধ্যমণি হয়ে আছেন ব্রজরমণীগণের মুকুটমণি শ্রী রাধিকা। এমন সময় লীলাচপন শ্যামচন্দ্র তরুর আড়াল থেকে বাজালেন তার মোহন বাঁশি। আকুল করা সেই বাঁশির ডাকে সব কাজ ভুললেন বৃষভানু নন্দিনী। দক্ষিণ পবন বিচঞ্চল তরুগণ চঞ্চল যমুন বারি কুসুম সুবাস উদাস ভৈল সখি উদাস হৃদয় কহ সখি কহ সখি মিনতি রাখ সখি সোকি হমারি শ্যাম গগনে গগনে ধনিছে বাঁশরি সোকি হমারি নাম।
ক্ষণিকের তরে দর্শন দিয়ে অদর্শন হলেন কৃষ্ণ। রাধিকার অন্তর্যুক্ত হল না। ক্রমে এলো রাত, রাধা শুরু করলেন শৃঙ্গার। আজ রজনীতে তিনি যাবেন অভিসারে, কিন্তু বাধা হল শ্রাবণ রাতের মেঘময় আকাশ, ঘন ঘন বিদ্যুৎ চমকে শিহরিত প্রকৃতি। তাই দেখে ভীত হলেন কিশোরী রাধিকা। কৃষ্ণের সঙ্গে মিলনের আনন্দ, অন্যদিকে মেঘমন্ত্রিত শ্রাবণ রজনীর প্রকটি। কি করবেন এবার রাধিকা? Yeah.
অভিসারে যাওয়া হলো না রাধিকার। Oh.